লাল, ইরে বাবারে ইলেকট্রিসিটি চলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, 29th of April 2024, বাজছে এখন 11:10, আর সকাল 11:10 থেকে ব্লগ স্টার্ট করছি। কয়েকদিন ধরে সকালবেলা তারা খুঁড়ো করে হুটোপাটি করে চলে যেতে হচ্ছিলো পার্লার, কারণ একটু কাজের প্রেশার ছিল। আজকে তুলনামূলক একটু কম বলে এখন তো আপনাদের বাড়িতে রয়েছি, বা ডাক পড়লে আবার আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো দেখলাম সকাল সকাল এডিটটা সেরে নি, কালকে রাতে আর এডিট করতে পারিনি, সেভাবে একেই শুতে শর্টস টর্টস আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ভেবে তো ছিলাম আজকে জিম সকালে চলে যাবো, সেটা কালকে ব্লগেই তোমাদের বলেছি, বাট অ্যাজ ইউজুয়াল বেশি রাত করে শুরু তো ভোর 6টায় গিয়ে জিম যাওয়াটা সম্ভব না, আর 8:30 হতে প্রচণ্ড রোদ হয়ে যায়, তো সেই জন্য ওই বেলাটা যাইনি। আমি এবেলাই যাবো, বাট ওই 4টা যাবো, 4টা থেকে 6টা ওয়ার্ক আউট করে ওখান থেকে ডাইরেক্ট পার্লার যাবো, কারণ 6:30 অবধি মোটামুটি তনুশ্রী থাকে, ও বেরোনোর আগে আমার পার্লার ঢুকে গেলেই হবে। ইটস জাস্ট দ্যাট যেটা আমার সমস্যা মেনলি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা থাকার মতো একটাও স্টাফ নেই। তো তোমাদেরও থ্রু ব্লগ বলছি, যারা ব্লগে যারা বলতে থাকে ব্লগ দেখছো, তোমাদের কেউ চেনা জানা যদি আমার স্যালনে কাজ করতে চায়, বা রাদার কেউ দেখছো যে নিজেই কাজ জানো বা জানো না, দুটো ক্ষেত্রেই বলছি, কারণ এখন কিছুটা সময় আছে আমি তৈরি করে নিতে পারবো, তো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো, এখানে স্ক্রিনের নাম্বারটা দেওয়াই আছে। আমার আর্জেন্টলি একটা স্টাফের দরকার যে মোটামুটি আমাকে এসে আমাকে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড হেল্প করতে পারবে, বাকি তনুশ্রী সমস্তটাই মোটামুটি সামনে দিতে পারছে এই মুহূর্তে। বাট আরেকজন গার্গি বলে সে স্টার্ট করছে, তারও শরীরটা খারাপ বলে তাকে ছাড়তে হয়েছে, তো সব মিলিয়ে এখন স্টাফের একটু প্রবলেম হচ্ছে আর কি। তো যদি কেউ ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাকে নাম্বারে কল করে নিন। সকালে ব্রেকফাস্টটা খেয়েছি 2 ব্রেড আর 1 স্ক্র্যাম্বল্ড এগ, এতেই আমার আজকে ব্রেকফাস্ট ডান হয়ে গেছে। এখন মোটামুটি আরেকটু বাকি আছে এডিটটা, এডিটটা করে স্নান করে আজকে লাঞ্চটা তাতেই সেরে নেবো, কারণ মোটামুটি ওয়ার্কআউটের 2-3 ঘন্টা আগে লাঞ্চটা না করলে যেটা অসুবিধা হয়, ওয়ার্কআউট করতে গিয়ে একটু অসুবিধা ফিল করি আমি। 2000 years later স্নান টান করে একবার লাঞ্চে বসে পড়লাম, একটু আগে আগে খাচ্ছি, মানে ঠিক এটাই ঠিক টাইম। আর বিকেলবেলা জিম যাবো ওখান থেকে পার্লার, তো মোটামুটি 2-3 ঘন্টা মানে 1টার মধ্যে খেয়ে নিতে হতো, বাট এই ব্লগ করে সেটাকে আপলোড করতে একটু সময় লেগে গেছে। যা গরম, স্নান করে উঠে এখনই মনে হচ্ছে আবার একবার স্নান করতে যাই, বাইরেটা মনে হয় পুরো আগুন ছুটছে এরকম অবস্থা। যাই হোক, আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। লাঞ্চে রয়েছে রাইস, বেগুন ভাজা, ডিমের ঝোল, আর এটা রয়েছে আলু পোস্ত, আর শশাটা আছে, শশাটা এখন প্রত্যেক দিনই খাই আর কি, মানে মোরালেস খাওয়াই হয় আর কি। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি এখন জিম, জিম থেকে যাবো পার্লার। আজকে আমি তোমাদের সঙ্গে আমার ওয়ার্কআউট রুটিনে যে প্যাটার্নটা সেটা শেয়ার করব, বেশি কিছু দেখাবো না, বাট প্যাটার্নটা বলে মোটামুটি যারা তোমরা নতুন বিগিনার বা জিমে ভর্তি হতে চাইছো তারা মোটামুটি বুঝতে পারবে যে কবে কি কি করবে। জেনারেলি যেটা হয়, উইকে 6 ডেজ জিম ওপেন থাকে, তো সেই 6 ডেজটাকে তোমরা কী করে ভাগ করবে সেটা বলে দিই। আমি জেনারেলি খুব মানে ঠিকঠাকভাবে যদি ওয়ার্কআউট নাও করতে পারি তাতেও আমি 5 ডেজ মিনিমাম যাই, তো সেটাকে বেস করে কিন্তু আমি আমার ওয়ার্কআউটটা করি। মানে ফার্স্ট ডে অফ দ্য উইক আমি রাখি ফুল বডি ওয়ার্কআউট, বাকি যে 4টে দিন সেই 4টে দিন আমি রাখি বাকি বডি পার্টসকে
ট্রেন করা। তো তোমরা এইভাবে নিজের সুবিধা মতো ভাগ করে নিতে পারো। এছাড়াও যদি আমার কাছ থেকে জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টসে লিখো, আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। ছটা আঠাশ চলে এসেছি, মোটামুটি ছটার মধ্যেই ঢুকে গেছি, ছটা ছটা পাঁচ দশের মধ্যে ঢুকেছি পার্লারে। এদিকে আমি দেখলাম যেহেতু আমি ল্যাপটপটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম মারুতিকে, তো দেখলাম কালকে যে ব্লগটা যাবে সেটা যদি একটু এডিট করে রাখে তাহলে রাতে আজকে একটু তাতে ঘুমোতে পারবো। এই প্ল্যানিংয়ে মোটামুটি চলার চেষ্টা করছি, কারণ যা অবস্থা তাদের সন্ধ্যাবেলা পার্লারে আসতেই হচ্ছে আর রাত্রে ঢুকতে অনেক তো দেরি হচ্ছে, তারপরে এডিট করে শুতে শুতে দুটো আড়াইটে প্রত্যেক দিন। যদি এই সিস্টেমটা ঠিকঠাক হয় রাতে তাতেই শুতে পারবো, সকালবেলাটা যদি জিমটা কোনোভাবে মানে রাতে তাতে শুতে পেলে অটোমেটিক্যালি সকালবেলা জিমটা তাড়াতাড়ি হবে, সেটার জন্য তার জন্য আমাকে সময়টা দিতে হবে। তো এটার কারণে আমি এডিটটা এখানে সেরে রাখছি যাতে কালকে কোনো অসুবিধা না হয়। আর এদিকে আমার প্র্যাকটিস ক্লাস চলছে, তনুশ্রী হেয়ার ওয়াশ করছে মালতি, এটা প্র্যাকটিস চলছে। মালতি কেমন চলছে কাজ? ভালো? তনুশ্রী তুই কি সার্টিফিকেট দিচ্ছিস বল, কি সার্টিফিকেট দিচ্ছিস বল? দেখ কয়েকদিনেই ভালো হতেই হবে বলছি তো। তোমাদের অনেকেরই এই কোয়েশ্চেনটাও আছে যে আমার পার্লারটা অ্যাকচুয়ালি কোথায়। যারা বোলপুর থেকে দেখছো বা আশপাশ থেকে যারা আসতে চাইছো আমার পার্লারটা, তাদের জন্য একটুখানি আমি বলে দিই, সবসময় ব্লগে এটা বলা সম্ভব হয় না। এটা হচ্ছে প্রপার বাঁধগোড়া, বাইপাস মোড়ে ঢুকতে হবে না, তার আগেই রাজেন্দ্র চিরামিল, তার পাশে হচ্ছে আমার পার্লারটা। উপরতলায় তাকালেই দেখতে পাবে ডিভা বিউটি সেলার আর মেকআপ স্টুডিও লেখা আছে। জামমনি থেকে একটু বাঁ দিকে ঘুরে এলেই কিন্তু আমার পার্লারটা খুব সহজেই তোমরা পেয়ে যাবে, একদম রোডের ধারে, বাইপাসের ভেতর অব্দি তোমাদের ঢুকতেই হবে না। 9:02 এই জাস্ট কাজ শেষ হলো, শেষের দিকে দুটো ক্লায়েন্ট এসেছিলো তার কাজ করে, এখন বেরোচ্ছি বাড়ির জন্য। বাড়ি গিয়ে বাকি সব মানে কাজ টাজ করবো, প্রতিদিনই এরকমই হচ্ছে, এখন একটু কাজের চাপ থাকছে আর কি, বাট কিছু করার নেই, এদিকটা তো সামলাতে হবে। দিস ইজ লাইক মাই মানে ফার্স্ট পার্ট অফ মাই লাইফ আর কি, সেটা তোমরা জানো। ভীষণ চাপ হচ্ছে এখন, আর সন্ধ্যাবেলা যেহেতু আরেকটা স্টাফ নেই না, ওটা নিয়ে একটু বেশি অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। চলো বাড়ি গিয়ে কথা বলছি। ডিনারে আজকে সিম্পল রুটি, এগ পোচ অ্যান্ড এগ ভুর্জি অল্প একটু নিয়েছিলাম, এটাই খেলাম। তোমরা ব্লগটা এন্ড অব্দি অবশ্যই দেখো, তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা। বাড়ি ফিরে ডিনার করলাম ডিমের একটা ঝুড়ি, আর তার সঙ্গে খেলাম দুটো পোচ, তার সঙ্গে খেলাম একটা রুটি। আজকে ডিনার প্রিপেয়ার করার টাইম পাইনি, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড প্রেশার ছিল পার্লারে, যার জন্য ব্লগটাও ঠিকঠাক করে নিতে পারিনি। তো ভেবেছি আজকে ব্লগটা কালকে কন্টিনিউ করব, তাহলে পরে ভালো হবে আর কি। ছোটো ব্লগ তো, এরকম করে ব্লগ দেখাতে তো আমাদের ভালো লাগে না। তো আর ব্লগটা এবার থেকে ভেবেছি একটু অন্যরকম করেও করবো, অন্যরকম করে তোমরা দেখলে বুঝতে পারবে যে কী ডিফারেন্স তোমরা পাচ্ছ, কারণ কিন্তু কিছু চিন্তাভাবনা তো করছি ব্লগ নিয়ে, সবসময়তেই চেষ্টা করি আপগ্রেড করা। এবার একা হাতে বুঝতে পারছো তো নিজের লাইফস্টাইলই দেখায়, নিজের লাইফস্টাইলের মধ্যে কাউকে ভরতে পারি না, কারণ ইউবি পড়াশুনো করছে, পড়াশুনোর মধ্যে রয়েছে, ওকে খুব একটা বেশি আমি আগেও বলেছি সোশ্যাল মিডিয়ায় ইন্ট্রোডিউস করতে পারি না, আর ধরো দেখানোর মতো সেরকম কেউ থাকে না। তো যখন যেমন থাকে তেমনি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি নিজেরটাই দেখাই, ওই সাউরিকার ডায়েরি মানে সাউরিকারই লাইফ তোমরা দেখতে পাবে। আমি জানি না হয়তো মেবি তোমরা বোরও হও, বাট কিছু করার নেই, মানে আমার সঙ্গে আর সেইভাবে তো কেউ জড়িয়ে নেই যে আমি আলাদা করে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো। তো ঠিক আছে, ফিউচারে যদি কোনো দিন আর একটু বেটার কিছু হয় তাহলে অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে। কী হয়েছে তোর এদিকে, কী হয়েছে তোমার শরীর খারাপ? মা জিনু শরীরটা একটু খারাপ, আগে কি ভালো ছিল ভাত যাবে না ভালো দুটো মিষ্টি লাল বাবারে ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে আর আমরা এখানে বসে বসে এখন তরমুজ খাচ্ছি এই যে ফোনের লাইটে। অন্ধকারে বুঝতে পারছো নিশ্চয় কতটা রেড, ফাঁকা ইলেকট্রিসিটি গেল কি হবে ঘুমাবে না আবার কি হবে। The next morning. Good morning everyone. আজকে লাঞ্চ কাম ব্রেকফাস্ট সব একসাথেই করছি, কালকে ব্লগটা কন্টিনিউ করছি বলে হঠাৎ করে মাঝখান থেকে কথা বলছি আর কি। তো
এটা খেয়ে একবার ডাইরেক্টলি পার্লারে চলে এলো স্নান টান করে। প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে আগে খেতে বসে বললাম। আর কালকে রাতে ইলেকট্রিসিটি চলে এসেছিলো তাতে, বাট আমি আর ব্লগ তখন আর করিনি বা তোমাদের সেভাবে জানাইও নি। এখন আবার সকাল থেকে স্টার্ট করছি, তো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ কাল থেকে চলা ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমার লাঞ্চ কাম ব্রাঞ্চে রয়েছে যে ভাত, এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, এটা রয়েছে মাছের ঝোল। এখনই বাচ্চা 12:40, একটা 5:10 পার্লারে ঢুকবো। তো ভাবছি আজকে আর ব্যাক করবো না, ব্যাক করবো না মানে একেবারে রাতে ব্যাক করবো, কারণ টাইম হয়ে যাবে ওদিকে জিম যাওয়ার। আর চলো বাকি গিয়ে তোমাদের পার্লারে বলছি, কিছু করানোর আছে আজকে, পুরোটা তোমাদের পার্লারে গিয়ে শেয়ার করছি। তোমাদের বলেছিলাম যে আমি পার্লারে গিয়ে নিজে কিছু টুকটাক কাজ করাবো, তো সেই কাজটার মধ্যে আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফেসিয়াল। কয়েকদিন ধরে ক্লায়েন্টের এত চাপ থাকছে যে হচ্ছে না, যদিও একটা ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট এখনই হলো, নেল এক্সটেনশন করতে আসছে একটু পরে, তো তোমার এই ফাঁকে ফেসিয়ালটা করে নিই। এই ফেসিয়ালটা কী বেনিফিট না কী সেটা আমি তোমাদের পরে জানাবো। আপাতত তোমাদের কিটটা একটুখানি জাস্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে জোবিস হার্বালসের অ্যান্টি পিগমেন্টেশন অ্যান্ড ব্লেমিশেস মিনি ফেসিয়াল ভ্যালিউ কিট। এবার জোবিসের ফেসিয়াল একটা কারণে নিচ্ছে, কারণ জোবিসের টোনার আর জোবিসের ফেস ওয়াশটা টিট্রিটা আমার ভীষণ ভালোভাবে কাজ করেছে আমার স্কিনে, সো সেই জন্যই আমি জোবিস ট্রাই করছি। আর তোমাদেরকে এর আগে কোনো একটা ব্লগে আমি বলেছিলাম যে জোবিসের প্রোডাক্ট যদি আমার ভালো লাগে আমি খুব শীঘ্রই জোবিসেরও ফেসিয়াল কিছু আমার পার্লারে রাখবো, তো আগে তো নিজে ট্রায়াল দিতে হবে তারপর, তো সেই জন্য আজকে ট্রায়াল। ডিপ পিগমেন্টেশন ভ্যালু প্যাক ফেসিয়াল কিটটা আমি নিয়েছি নাইকা থেকে, যেটা আমার ট্রাই করার খুবই ইচ্ছে ছিল, কারণ পিগমেন্টেড স্কিনের জন্য সবসময় ভালো ফেসিয়াল পাওয়া যায় না। সো ফার্স্ট স্টেপ আমাদের হচ্ছে ক্লেন্সিং, ক্লেন্সিং করে নিয়ে তারপর হলো স্ক্রাব, তারপর করলাম ক্রিম ম্যাসাজ, তারপর শেষের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে প্যাক। সমস্ত কিছু শেষ হয়ে গেলে এন্ডে আছে একটা ডিপ পিগমেন্টেশন ক্রিম, যেটা এন্ডে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট ইম্প্রেশন হিসেবে বলবো ভীষণই ভালো, ভ্যালু ফর মানি, 285 টাকা সম্ভবত এটার দাম, কিন্তু ভীষণ ভালো কাজ করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করি আগামী দিনে যদি আমার এর আরও কয়েকটা জিনিস ভালো লাগে তো তোমাদের জন্য আমি পার্লারে এটা রাখার চেষ্টা করবো। ফেসিয়ালটা যেন তেন প্রকারে করার পরেই আমি নেল এক্সটেনশন করতে বসে একটা ক্লায়েন্ট এসেছিল, তো যাই হোক তারপর ক্লায়েন্টের কাজ টাজ করে নিয়ে তারপর আমি জিমের জন্য রেডি হই। পার্লারে নেল এক্সটেনশন চলছিল, কাজ করলাম, করে রেডি হয়ে গেছি, খানিকটা ওয়ার্কআউট করব, একটু শরীরটা ভালো নেই সেই জন্য ওয়ার্কআউট বেশি করব না। আর এদিকে ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্টও রয়েছে। এখন আমার ব্লগ কিছুটা এডিট বাকি আছে, কখন করব কখন তেমন কিছু হয় না, যাই হোক করতে হবে, এখন দেখা যাক কদ্দূর কী হয়। দেখো আপাতত যাই জিমটা যাই, এসে কাজ করি, তারপর বাকিটা বুঝতে পারছো এক হাতে সবটা সামলানো, তো নেহাতি তনুশ্রী আছে তাই, নইলে আরও বাজে অবস্থা হয়ে যেত। চলছে লাস্ট কাজ, চলছে একটু চাপই ছিল, দেখো ফিরে এসে জিমের ড্রেসটাও চেঞ্জ করে নিই, আর এত কাজের চাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড, বাট কিছু করার নেই, কাজ তো করতেই হবে। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি, এখনই যা শেষ হয়ে যাবে, ব্লগ আজকে আপলোড করতে পারিনি। দেখো ল্যাপটপে ব্যাগটাই ফেলে আমি নিজের সঙ্গে নিয়ে এসেছি, বাট খোলার এতটুকু টাইম পাইনি, এই মানে জাস্ট এই জাস্ট কাজটা শেষ হবে, ল্যাপটপ ব্যাগ তো দেখি রাতেই ভাবছি আপলোড করে দেবো, সবই রেডি আছে, শুধু ভয়েস ওভার করে দেওয়ার বাকি। ব্লগের দিকটা খুব অসুবিধা হচ্ছে, বাট একা হাতে সবটা সামলাতে বুঝতেই পারছো একটু অসুবিধাই হচ্ছে, চলো একবারে বাড়ি গিয়ে ডিরেক্টলি কথা বলছি, এখন আস্তে আস্তে কথা বলছি। বাপরে বাপরে 18 তারিখ থেকে যা চলছে পারলে, এত চাপ চলছে, তোমরা কয়েকদিনের ব্লগে নিশ্চয় মোটামুটি বুঝতে পারছো যে কেমন কী চলছে। মাঝে যখন 25 তারিখে আমি গেলাম কলকাতা, তারপরে এসে 26-27 ব্লগ করতে পারিনি, 28-29 তারিখ ব্লগ করেছি, মানে 29-30 তারিখের ব্লগটা একসাথেই করেছি, সেটা বুঝতেই পারছো তোমরা কালকে আজকের ব্লগটা যেটা বলছি আর কি। তবু সেই খাপছাড়া খাপছাড়া, তার একটাই রিজন যে পার্লারে বীভৎস চাপ থাকতে প্রত্যেক দিন রাত্রে বাড়িতে ফিরতে অনেকটা দেরি হচ্ছে। এই যে এসে এখন তোমাদের সঙ্গে কথা বলছি, ফিরেছি যদিও অনেকক্ষণ, প্রায় 11:10-11:15 হয়ে গেছে বাড়ি ফিরতে, এখন বাচ্চা রাত্রি 1:08, এসে সেরকমভাবে কিছুই তোমাদের দেখাতে পারি না, এখন কিছুই করিনি, এতটাই মাথা ধরেছিলো। এসে 1 কাপ চা খেলাম, চা খেয়ে ডিনারটাও সেভাবে কিছু করিনি যে তোমাদের আলাদা করে কিছু দেখাতাম,
তো একটু খাপচাড়া হয়েছে ব্লগটা ঠিকই, বাট আমি এই ব্লগের থ্রুতে তোমাদের একটা খুব সুন্দর ফেসিয়ালের জন্য ইনফরমেশান দিলাম আর কি, যেটা হচ্ছে যাদের পিগমেন্টেড স্কিন তাদের জন্য কিন্তু এই জোভিজের অ্যান্টি পিগমেন্টেশন কিটটা বেশ ভালো, এটাই বলার জন্য এখানে এন্ডে আমি এলাম। তো তোমরা এটা নাইকাতে পেয়ে যাবে, আমি প্রাইস ওগুলো সব কিছু মেনশন করে দেবো, দেখতে পারো। কারণ ফার্স্ট টাইম ইউজে আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, দেখো এটা আমার বাড়ির লাইটে কিন্তু আমার স্কিনটা যথেষ্ট ভালো লাগছে, আমি কোনো আলাদা করে কোনো লাইট দিইনি, কিছু দিইনি, কিন্তু এমনি স্কিনটা দেখো অনেকটা ডিট্যান্ড লাগছে, অনেকটা কিন্তু সাপল লাগছে। তো আমি তো তোমাদের হাইলি রেকমেন্ড করবো, আমার ফার্স্ট ইম্প্রেশন ভীষণ ভালো লেগেছে। তো আমি কিন্তু আমার ব্লগের থ্রুতে তোমাদের অনেক কিছু বিভিন্ন রকম ডায়েট, বিভিন্ন রকম স্কিন কেয়ার শেয়ার করতেই থাকি, শুধু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। পরে তোমরা আমাকে এই কথাটা বলো শাহুলকে, তুমি তো বিউটিশিয়ান, তুমি আমাকে আমাদেরকে কিছুই সাজেস্ট করো না, আমি কিন্তু টুক 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 করে যেদিন যেমন হয় সাজেস্ট করি, প্রসিডিয়ারও দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে। তোমরা যারা মনে করছো যে করবে বা বাড়িতে নিজেরা করবে তারাও করতে পারো, বাট আমি অবশ্যই রেকমেন্ড করবো যে ফেসিয়াল জিনিসটা, মানে আজকে আমার স্যালন আছে বলে বলছি না, ফেসিয়াল জিনিসটা জানো তো বিউটিশিয়ান প্রপার যারা ট্রেন তাদের হাতে করাই ভালো, কারণ স্ট্রোকটা প্রপার বসে। আর ফেসিয়াল শুধু কিট তো নয়, সে তো ফেসিয়ালকে বাড়িতেও তৈরি করে নেওয়া যায় বিভিন্ন রকম ময়শ্চারাইজার, ফেস ওয়াশ এসব দিয়ে, বাট এই প্রোডাক্টগুলো তৈরি হয় এমন যাতে তোমাদের স্কিনে ভালোভাবে মাসাজ করে স্কিনের পোর্সের ভেতর যেন যায়। তো আমি অবশ্যই হাইলি রেকমেন্ড করবো যে বিউটিশিয়ান হাতেই করা বেটার। তোমরা যদি তোমাদের নিয়ারেস্ট কোনো স্টোরে যদি জোভিজের, মানে স্যালনে যদি জোভিজের তোমরা ফেসিয়াল পাও কারো কাছ থেকে, তো অবশ্যই দেখতে পারো, মানে ট্রাই করতে পারো, ভীষণই ভালো। আর এরই সাথে এই দুদিন থেকে চলা ব্লগটা আমি এখানে মানে শেষ করছি। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে মেকশিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আনাদার ব্লগের সাথে, টিল দেন টাটা ব্যান্ড, সবাই খুব 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 ভালো থাকুন।